একদিন আর একখানা লই যান রিসোর্টে, আইও যাই আমার লগে। তোকে কিভাবে নেব, তুই তো একা একা গেলে বোর ফিল করবি। একা একা মানে আমনে যেতিরে লই যাবেন, হেতিরে কেবল নগরের চার পাঁচটা বান্ধবী লই আনতো, আম নগরের লই ঢুকে যাবেন, বাকি চার পাঁচটা লই আমি হ্যান্ডেল করো। তুই চার পাঁচটা দিয়ে কি করবি? কি করু মানে বাপটাকে ছাড়ি দিই মিগুন্দে। আচ্ছা ঠিক আছে, যা তোকে এরকম একটা ট্রিট দেবো, চলিস। রে বাচ্চু ভাই, আপনি কি কম চান নি? আসুন ভাইয়া, পুরো লালে লালে নিচ্ছে বাচ্চু। যারা ব্যবসা করতে গেছে সবারই প্রফিট হয়েছে। মুই বুঝতে পারছি যে কোম্পানি পুরো অথেন্টিক, এনে কোনো নয়েস হয় নাই, একদম ঠিকঠাক। যারা প্রোডাক্ট সবাই লাভবান হয়, মনেটা বুঝাইয়া গেছে। মুই আমার প্রোডাক্ট নিতে চাই, বুঝছেন? হ্যাঁ নে, কোনো সমস্যা তো নেই। এমন ধরেন কোম্পানির খাস লোক হিসেবে আপনি মরে কি হেল্প করতে পারবেন, এটাই হলো কথা। খাস লোক কি বলছিস? আমি তো এই কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর। এক্স্যাক্টলি, মানে ওরা মালিক পক্ষের একটা। হ্যাঁ, আপনি মালিক পক্ষের লোক হিসেবে আপনার ছোট ভাইরে ঢক করে রেখুন, মোর এই ব্যবসায় ইনভেস্ট করা ঠিক হইবে কি হইবে না। অফকোর্স, তুই নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারিস, তুই তো টাকাটা আমাকে দিচ্ছিস না। তুই অনলাইনে অর্ডার করবি, ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবি। ও তাহলে তো এই গেল, তাইলে শুরু কি দেন? এই পাশে ভাই বসেন না, যান আপনি একটু ওইদিকে যান। আরে মুই একটু পার্সোনাল কথা বলতে আছি বাচ্চু ভাই সাথে, আপনি যান না। আমি কি পার্সোনাল না? আরে ভাই, আপনার লগে তো সারাদিন রাতি কথা বলি, তার সাথে মুই একটু বিজনেস টপিক নিয়ে ডিসকাস করতে আছি, আপনি এতে ওঠেন তো যান। ধরে যা। আরে পাশে ভাই, আপনার তো একটা আস্থা ডিস্টার্ব। মুই আপনার বলতে আছি, মুই একটা বিজনেস টপিক নিয়ে তার সাথে কথা বলতে আছি, আর আপনি এখানে বসে বললেন, বসে আমি উল্টা পাল্টা ফাজুকি কথাবার্তা বলবেন, মোর বিজনেসের কনসেন্ট্রেশন লুজ হইবে, মুই একটা লস করে ফেলব। আপনি জানেন তো ওটা। তোরা দূরে গিয়ে আলাপ কর যা, আমি অন টিভিতে হব। আরে হাসু, এক্সকিউজ মি পাশা ভাই, প্লিজ এটা একটু রাখেন, চাটা খাবেন। সরি ভাই, আর একটু হলে ভালো হতো। সরি ভাইয়া, আমার কাছে আর ক্যাশ নেই, কার্ড আছে। বাকি না হইসব ওরা দেখাইলে দিয়ে দিস, আমি সারাদিন কথা বল। ওই মিয়া, আপনি কি আপনি 1100 টাকা দিয়ে দিলেন কেন? আরে কি বলছিস উল্টা পাল্টা, আমি তো মানে মিটিং টিটিং আমি তো পার্সোনাল জায়গায় করি না, ফাইভ স্টার হোটেল ছাড়া কি আমি মিটিং করি? তুইও তো শুরু করেছিস, কদিন পরে তো তুইও তো এরকম ফাইভ স্টার হোটেলে মিটিং করবি। আমার মতো ফাইভ স্টার হোটেলে মিটিং করলে 5-10 হাজার টাকা চলে যেত না, 1100 টাকা গেছে কোনো ব্যাপারই না। আচ্ছা কি প্রোডাক্ট অর্ডার দিবি বল। তাছাড়া আপনি কিন্তু একটা মাল হয়ে গেছে মিয়া, শোনেন আমি যেটা বলতে আছি, আপনি মরে আসলে মালিক হিসেবে প্রোডাক্টের উপরে কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবেন বলেন দি। আসলে তো ধর যে অফিসিয়ালি তো আমরা আসলে 50% দিই, তুই যেহেতু আমার ছোটো ভাই ব্রাদার, যা আরও 10% বাড়িয়ে দেব, 60% দিয়ে দেব। হক, মুই আপনার কোম্পানি থেকে 2টা AC প্রথমে কিনতে আসি, 2টা AC কিনলে ওই ব্যবসা শুরু করবো, ঠিক আছে? আপনার 60% ডিসকাউন্ট এটা বললে রাখবেন কোম্পানির, শেষ। না আমি ঠিক আছে বলে রাখবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুই এত আমার থেকে ফ্যাসিলিটিস পেয়ে মাত্র 2টা AC কিনবি। আরে ভাই, মুই 2টা AC দিয়ে শুরু করতে আসি, মোর 2টা ক্লায়েন্ট রেডি আছে, যার কাছে মুই এই 2টা AC বেচে দেবো। মোর তাহলে এরকম অনেক ক্লায়েন্ট আছে, মুই আগে 2টা দিয়ে শুরু করি, এরপর ধর 10-12টা লইয়ে লইব। আপনি কোনো চিন্তাই করেন না।
না না আমার মনে হচ্ছে তোর আসলে 10-12টা কিনা উচিত। আরে মুই কিনে ফেলবো, মুই তো অনলাইনে কিনবো, এনে টাকা পাঠিয়ে দেবো, আপনি খালি প্রোডাক্ট পাঠাইতে থাকবে, মুই খালি টাকা দিতে থাকবো, আর মুই খালি ব্যস্ত থাকবো। এখন এখানে কথা বেশি বলা যাইবে না, যে কোনো মধ্যে কাবিলা চলে আসবে। আমরা বাইরে বাইরে যাই চা খাইতে খেতে আপনার লোকে মোরা আরো লাভ আছে, অন্য ব্যবসা লইয়াও কথা বলছ না। সত্য কথা বলে ভাইয়া, তাহলে আমি ইমাজিন করতেছি কি জানেন, আপনার পুরা বডিতে খালি চশমাটা আছে আর কোনো কোথা কাপড় নাই, আর খালি এটা আছে না, এটার খালি গলার মধ্যে জুলাই আমরা খেলা শুরু করে দিছি। দেখ তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস, এটা কি জানিস তুই? কি এটা এয়ারপোর্ট? হ্যাঁ সিনি, কিন্তু কথা হচ্ছে ভাই খেত কালার এটা কিপ্টেন দিছেন আমরা। না না এটা খেত কালার না, এটা কালারফুল। আরে বুঝিস না, আমি তো কালারফুল মানুষ, ভাইয়ের ভিতরে মনটা তো রঙিন। রে ভাই কালারফুল অন কেন? হ্যাঁ মানছের অন কালারফুল। আরে দেখ তুই কিন্তু সবসময় আমার খোঁজে মারিস। চল ওখানে যাই বসবো, বাইরে যাবো। কোনায় বসবো? এখানে বইয়ের নাম? না না আমি এখানে বসবো না আর কি, এইসব জায়গায় আমি বসি না। এইসব জায়গা মানে? এটাই তো আমরা জায়গা। আরে ওইটা তো ওয়ান্স আপন এ টাইম, এখন আমি বিজনেস করি, আমি যদি এইসব জায়গায় আড্ডা মারি আশেপাশের লোকজন যদি দেখে তাহলে তো আমার প্রেস্টিজ চলে যাবে। এই তো একটা ভুল ধারণা আপনার, কি এর বিজনেসম্যান হয়েছেন আপনি? আপনি যে জায়গা তো না আপনার শুরু হয়েছে, এই জায়গাতে আপনার বইথান, আপনার মতো বহু ছেঁচরা হগল এখানে বসবো, হেতা করে পুষলা পাশলে আপনার বিজনেস ইনভলভ করিয়ে লাগে। না 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 এগুলো তোর কাছে মানে শেখেলে আইডিয়া, এসব অনেক চেঞ্জ হয়েছে। আমি বিজনেসের সাথে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি। আমরা চেঞ্জ করছেন আর বন্ধুটাও চেঞ্জ করে দিছেন। সরি শুভকে, শুভকে মানে বুঝলাম না কেন শুভকে কি করছে আমি তো জানি না। আমি আপনার মানা করছি যে আপনার ব্যবসার মধ্যে আঙ্গ সার্কেলে কারো আপনার ঢুকাবেন না, আপনি মাইন ছেড়ে করেন না, আমগো ভিত্তি কি আমি? আরে স্ট্রেঞ্জ, আমি কোথায় ঢুকালাম? ও নিজে তো ইনভলভ হয়েছে, টাকাটা ইনভেস্ট করে তো লাভবান হয়েছে নাকি, প্রফিট পাইছে না? লাভবান হোক প্রফিট পাক যা মনছে তাই, আপনি হিগারে এখানে ইনভলভ করেন যেতেন, আপনি হিগারে বলবেন শুভ আমি দেখতেছি আগামী এক বছরের মধ্যে আর কোম্পানিকে মাটির তলে দোষে হড়ি দেবে, সো তুই এখানে কোনো ধরনের ইনভেস্ট করিস না। তুই বোকার মতো কথা বলিস না, সেটা হচ্ছে যে আমার কোম্পানি ওয়েবসাইট আছে, ঠিক ওই যে ইনভেস্ট করতে পারে প্রফিট পাবে তো, সো কোনো প্রবলেম নাই তো। আর ভাই আর তো প্রবলেম আছে ভাই, আর বন্ধুই কে বোকা বিঘা ধরুন যে কোনো সময় প্রফিট পাইতে 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 পরে লোভ করিয়ে লেবে, বাপের জায়গা জমি বেশি পরে এনে ইনভেস্ট করবো, আমরা চলে যাবেন পলে, আর বন্ধুকে কি বলবে? আমি কোনো দিয়ে যাবো কি বলছিস তুই? এসে উল্টা কথা কথা ভাই, আমরা শুভ, আর আমি তো এই কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর তাই না? এটাই তো সবচেয়ে বড় ভয় ভাইয়া, যে কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর বাচ্চু এই কোম্পানিতে কোনায় যাইবো এই টেনশনে তে বাইসতেছি। এসব ফালতু কথা বাদ দে চল ভাই, আমি যাইতাম আপনি এনদি বইয়েন, আর আপনি শুভরে এখনই ফোন দিকে জানে দিবেন, শুভ আমি বুঝতেছি এটা লসের দিকে যাবো, তুমি এখানে কোনো ইনভেস্ট ইনভেস্ট করিও না, আর তুমি যদি ইনভেস্ট করো কাবিলা কিন্তু আরো কবাই মারিয়ে নেব। দেখ কাবিলা এসব ফালতু কথা বাদ দে চল, আমরা অন্য কোথাও গিয়ে বসি, রেস্টুরেন্টে বসবো চল। আমরা ব্যাংকে তো ধান্দা করেন, আপনার বন্ধু তুমি কিন্তু ধান্দা। আরে এটা ধান্দা না রে, ও প্রফিট পাইছে তো। আপনার কথা বুঝেন না। আচ্ছা ঠিক আছে রাখছি। কি আর রাখ, কোনে জানান না? আচ্ছা এটা খাইছ, আমি এসব জায়গায় বসি না, রাখ কি রাখ খাইছ। কারে খাই মেয়ে, এদিকে আইয়েন এই ভাইয়া, কি এটা কি 1000 টাকা কিলো? আরে 1000 টাকা রাখ না, আর এদিকে আইয়েন রাখ না, 10000 টাকা দিয়ে যান। এই বাচ্চু ভাই, এই ভালাই দিলাম কিন্তু টেট। এই বাচ্চু ভাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং